আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভিভো আমাদের মাঝে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যার মডেলটি হচ্ছে ভিভো Y35। তো ভিভো Y35 স্মার্টফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে, সমস্ত কিছু এ টু জেড শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, অ্যাট ফার্স্ট যদি আমরা ভিভো Y35 স্মার্টফোন যদি ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেট আপ এবং ব্যাক সাইডে কিন্তু চমৎকার ডিজাইন থাকছে, তবে ব্যাক সাইডে কোনো প্রকার গ্লাস থাকছে না। অ্যান্ড ফ্রন্টে কিন্তু অ্যাজ ইউজুয়াল ওয়াটার ড্রপ নট যুক্ত ক্যামেরা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 6.58 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি IPS ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন হচ্ছে 1024x। এর পিপ্যাড ডেন্সিটি হচ্ছে 420:9 এক্সপেক্ট রেশিও। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে এই ফোনের ডিসপ্লেতে কিন্তু আপনারা 90Hz-এর রিফ্রেশ রেট সুবিধাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে ফোনে চালানোর সময় অনেকটা স্মুথ একটি ফিল আপনি পেয়ে যাবেন এই ফোনের ব্যবহারের সময়। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা ফোনটি অ্যাট দ্য মেইন পার্ট ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলি, তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11-এর সুবিধা এবং এর ফান টাচ হচ্ছে এখানে 12 এখানে ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680-এর একটি 6 nanometer-এর আরেকটি বিল করা একটি 4G এখানে ইউজ করা হয়েছে এবং এর GPU হচ্ছে অ্যাড্রিনো 610। তো স্ন্যাপড্রাগনের 680 এই চিপসেটটি কিন্তু মোটামুটি খুব ভালো একটি চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনি পাবজি বলেন, ফ্রি ফায়ার মতো গেমস বলেন, সমস্ত কিছু মোটামুটি স্মুথলি কিন্তু আপনি রান করতে পারবেন এই ফোনটি দিয়ে। ভিভো Y35 স্মার্টফোন সম্ভবত আপনার দুটি ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন, সেটি হচ্ছে 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ, সম্ভবত এই দুটি ভ্যারিয়েন্টে আপনি ফোনটি পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা ভিভো Y35 স্মার্টফোন যদি ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে ফোন ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেট আপ। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50MP একটি ক্যামেরা, অ্যান্ড সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুইটি ইউজলেস ক্যামেরা, আইমিন 2MP 2MP করে ম্যাক্রো অ্যান্ড ডেপ সেন্সার ইউজ করা হয়েছে এবং এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16MP একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 1080p-তে 30fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন, তবে ব্যাক ক্যামেরায় অবশ্যই 2MP ক্যামেরাগুলো না দিয়ে যদি একটি মাত্র আল্ট্রাওয়াইড সেন্সর দিত, তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারতো এবং ক্যামেরা কোয়ালিটি আরেকটু ভালো হতে পারতো। এছাড়াও ফোনটি অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পরের সুবিধা এবং এই ফোনটিতে কিন্তু আপনার সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, অ্যাট লাস্ট যদি আমরা এই স্মার্টফোনে যদি ব্যাটারি সেকশনের কথা বলি, তাহলে ফোনের ব্যাটারি ইউজ করা হয়েছে 5000mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেট আপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো খুব ভালো মতো ইজিলি কিন্তু 4 দিন ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি খুব বেশি হেভি ইউজ করেন বা একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন, তাহলে 4-5 ঘন্টা কিংবা 5.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। অ্যান্ড এই ফোনের বক্সের সঙ্গে আপনি পেয়ে যাবেন 44W ফাস্ট চার্জার, যেটির মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি 1 ঘন্টার আশেপাশে কিন্তু ফোনটিকে আপনি ফুল চার্জ করে নিতে পারছেন। তো এটা কিন্তু অনেকটাই ভালো ব্যাপার, ফাস্ট চার্জিং দিয়ে কিন্তু আপনাদের অনেকটাই ভালো হয়েছে গেমারদের জন্য। ভিভো Y35 স্মার্টফোনটি আপনারা 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ডাউন গোল্ড অ্যান্ড এগেট ব্ল্যাক, এই 2টি কালার ভেরিয়েন্টে আপনি ফোনটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, এবারে কথা বলা যাক ভিভো Y35 স্মার্টফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে। ভিউয়ার্স, ধারণা করা যাচ্ছে ভিভো Y35 স্মার্টফোনটি দেশের বাজারে আগামী নভেম্বর মাসের প্রথম দিকে কিন্তু এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হতে পারে, এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। তবে এই ফোনটি দেশের বাজারে লঞ্চ 464GB ভ্যারিয়েন্ট প্রাইসটি হতে পারে সম্ভবত 17-18,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই ফোনটি হতে পারে এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। সো আপনার কি মনে হয় কোন প্রাইস রেঞ্জে লঞ্চ হতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর পরবর্তীতে কোন টাইপের ফোনে আপনি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি আপনাদের কমেন্টের অনুসারেই কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।